my dear friends, all my brothers and sisters, praise the Lord. Welcome back to my channel. So, আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ আর আমি সেকেন্ড টাইম মিনিস্ট্রির কাছে নর্থ বেঙ্গল যাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। সন্ধ্যা 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমি বাসে উঠে পড়লাম স্টেশন যাওয়ার জন্য আর রাত 9টা বেজে গেল আমার স্টেশন পৌঁছতে। তো শিয়ালদহ স্টেশন থেকে এই প্রথম আমি দূরে কোথাও যাচ্ছি। ভিতরে এসে আমি 5টা দাদাদের কাছে পৌঁছাতে থাকলাম। ওনারা আমার আগেই চলে এসেছিলেন। আমাদের ট্রেন দার্জিলিং মেল রাত 10টার সময়। তো তার আগে আমরা ডিনার করে নিচ্ছিলাম। বাড়িতে কাজ চলছিল বলে আলাদা কিছুই বানানো হয়নি, তাই দুপুরে রান্না ডিম কষা আর এঁচোর চিংড়ির সঙ্গে মা আমাদের জন্য লুচি করে দিয়েছিল। 9:30টার সময় ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমরা খাওয়া দাওয়া সেরে এগোতে থাকলাম নির্দিষ্ট কামরায় ওঠার জন্য। ট্রেন ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ নিচে বসেছিলাম, তারপর খুব ঘুম পাচ্ছিল তাই আপার বার্থে উঠে এলাম, কারণ নিচে সিট হয়নি। তো তারপর টানা একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। ওদিকে 2-5টা দাদাও উঠে পড়েছেন। হালকা কিছু খেয়ে ট্রেনের জানালায় বসে আবার শুরু হলো ভিডিও করা। এই মিষ্টি বাচ্চাটি পরিবারের সাথে ছিল আমাদের কামরাতে, তো পাহাড় ঘুরতে যাচ্ছে বলে খুব এক্সাইটেড ছিল। আর এনজেপিতে ওরা নেমে গেল। এনজেপি আসতেই ট্রেন একদম ফাঁকা, আর ফাঁকা ট্রেনে শুরু হলো আমাদের স্তুতি আরাধনা। এনজেপি ছাড়তেই দুধারে সবুজ মনোরম চা বাগান চোখ জড়িয়ে দিচ্ছিল। সকাল 10টার সময় আমরা জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়লাম আর আমাদেরকে অনির্বাণ ভাই নিতে এসেছে। তো অনির্বাণ ভাইয়ের গাড়ি করে আমরা এখন তার বাড়িতেই যাচ্ছি। অনির্বাণও ভেলোরের পেশেন্ট ছিল, ঈশ্বর তাকে এখন খুব ভালো রেখেছে আর এই জলপাইগুড়ি মিনিস্ট্রির জন্য সে প্রাণপণ ঘেটেছে। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা একটু টিফিন করে নিলাম আর কাকিমা আমাদের জন্য বাঙালির প্রিয় টিফিনটি রেখেছিলেন। তারপর চার্চ থেকে আমাদের সঙ্গে আরও দুজন দেখা করতে এসেছিলেন। তো সবাই মিলে কিছু সময় আমরা ঈশ্বরের আরাধনা প্রশংসার মধ্য দিয়ে কাটালাম। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম 7 তারিখে আমাদের যেখানে ভেলোর ফলো আপ প্রোগ্রাম আছে সেই চার্চটি ভিজিট করতে। গুড শেপার্ড চার্চ, এই চার্চের যিনি পাস্টার অ্যাসং হ্যাংসং এখানে ভেলোর ফলো আপ প্রোগ্রামের জন্য খুব হেল্প করেছিলেন। আগামীকালের প্রোগ্রামের জন্য আমরা ব্যানারটি টাঙিয়ে দিয়ে কিছুক্ষণ প্রার্থনায় ছিলাম, তারপর বেরিয়ে পড়লাম দাদা ভাইদের যেখানে থাকবার ব্যবস্থা হয়েছে সেখানে। পাঁচটা দাদাদের লাগেজপত্র রেখে আমরা এগোতে থাকলাম একটা বাড়িতে ভিজিট প্রার্থনা আছে। তো সেখানে পৌঁছেই দেখলাম বাড়ির পরিবেশটা এত সুন্দর, বাড়ির পাশেই লাগোয়া চা বাগান তাদের, আর চা বাগান দেখেই পটাপট ছবি তুলতে লাগলাম আমরা। তারপর সবাই আসতেই আমাদের প্রার্থনা শুরু হলো। মানুষের জীবনের সাক্ষ্যগুলোকে যখন শুনি তা আমাদেরকে আরও উৎসাহিত করে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য। প্রার্থনা শেষে বেরোনোর সময় বেশ বড় সাইজের এই কেন্দ্রগুলো চোখে পড়ল, যেগুলো নাকি চা বাগান থেকে বেরিয়ে এসেছে। এরপর আরও একটা বাড়িতে ভিজিট প্রার্থনা সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। 7 তারিখ রবিবার আমরা দুপুর 12টার মধ্যে পৌঁছে গেলাম গুড শেপার্ড চার্চে, কারণ এখানে দুপুর 12টায় প্রতি সপ্তাহে যে চার্চ বসে তাতে সামিল হতে আমার সাক্ষ্যও ছিল সেখানে। 1.5 বছর আমি ভুল ট্রিটমেন্টের শিকার হই এবং যখন একেবারেই আমি গুটিয়ে যাই তখন হঠাৎই একটা সুযোগ আসলো আমাদের যে ভেলোরে আমাকে নিয়ে যাবে, এবং এটাও একদম ঈশ্বরের অনুগ্রহ। মানে বিকেল 4টা থেকে শুরু হবে আমাদের প্রোগ্রাম। তো তার আগে আগত সবাইয়ের নাম রেজিস্ট্রেশন চলছে। প্রোগ্রামের পরিচালনা পরিচয় পর্ব সব কিছুরই দায়িত্ব ছিল গুড শেপার্ড স্কুলের টিচার পাপন মাসান্তা ও অনির্বাণ ভাইয়ের উপর। পাস্টার কেদার ব্রাদারের সুন্দর একটি আরাধনা দিয়ে প্রোগ্রাম শুরু হলো। চার্চের পাস্টার অ্যাসং হ্যাংসং এর ওয়াইফও একজন ক্যান্সার সার্ভাইভার, তিনি তার জীবনের টেস্টিমনি তুলে ধরলেন। এরপর আমারও সুযোগ এলো টেস্টিমনি দেওয়ার।
নর্থ বেঙ্গলে এই প্রথম এতজন ভেলোর পেশেন্টদের মাঝে আমরা প্রোগ্রাম করলাম। প্রায় 50-60 জন ভেলোর পেশেন্ট উপস্থিত ছিলেন। তো সব নতুন মানুষদের সাথে খুব সুন্দর একটা দিন কাটলো আজকে। চার্চ থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। তো আগামীকাল হচ্ছে 8 তারিখ, একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য, যেটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো।